যেই বলেছে প্রভু আপনার ওই চরণখানা আমার এই মস্তকে রাখো। ভগবান বললেন ওহে জগৎবাসী দেখে নাও ভক্ত কাকে বলে, ভক্ত কিভাবে হতে হয়, ভক্ত হতে গেলে কতখানি নম্র হতে হয়। যখন ভক্ত তার চরণখানা বাড়ি দিয়ে ভক্তের মস্তকে গোবিন্দ চরণখানা রেখে আর আমার বলি মহারাজ মনে মনে বলছে ভগদাও দা ভগদাও দা তোমার এই চরণখানি চরণখানি
বহু জনে মেরি অভিলাষী দাদা তোমার চরণ কানি বলি এ জন্মে নাই জন্মে জন্মে দাদা তোমার চরণ কানি বড় আশা করে বসে আছি দাদা তোমার চরণ কানি ওই চরণে অভিলাষী বলি মহারাজ আর বিন্দা বলি দুজনেই ওই ভগবানে যেই নত করেছেন ভগবান তাদের মস্তকেই পদখানা রাখলেন ভগবান যখন ভক্তকে দেয় আর ভগবান যখন ভক্তের কাছ থেকে নেয় বলছে যে করে মোর আশ তার করি সর্বনাশ যদি না ছাড়ে মোর আশ তখন আমি তার ভগবান কি সর্বদাই যখন সর্বস্ব দিয়ে দিলেন আরেকটু মা আমি সমর্পণ করে দেবো তাই বলি মহারাজ যখন দিয়ে দিলেন তখন ভগবান বলছেন বলি তুমি কিছু চাইবে না তুমি কিছু চাও আমি তোমাকে দেব নাইলে আমার যে ভক্ত বৎসল নামটা কলঙ্কিত হয়ে যাবে তাই বলি মহারাজ একটা সুযোগ পেয়ে গেল বলছে কি না হরি নাম মধুর নাম কৃষ্ণই বড়ই মধুর আর যেই জনে কৃষ্ণ ভজে সে হয় বড়ই চতুর ভগবান যখন ভক্তকে দেবে বলেছে ভক্ত কি সুযোগটা ছেড়ে দেবে সঙ্গে সঙ্গে ভক্ত বলছেন আমি যা চাইবো আপনি তাই দেবেন ভগবান বলছে হ্যাঁ বলি তুমি চাও আমি তোমাকে যখন বলেছি দেব আমি দেব তুমি কি চাও তখন ভগবান বলছে আমি যদি না তোমাকে দেই আমার এই ভক্ত বৎসল যে নামটা সেটা কলঙ্কিত হয়ে যাবে বলো বলি তুমি কি চাও বলি মহারাজ বলছেন সুযোগ যখন এসেছে আমি ছাড়ব না বলছে ঠাকুর আপনি যখন দিবেন বলেছেন তাহলে আপনি আমার হয়ে তাই ভগবানকে সবই দিলেন স্বর্গ দিলেন মর্ত দিলেন পাতাল দিলেন এমনকি নিজেও সমর্পণ হয়ে গেলেন ভগবান চমকে উঠলেন বলে বাবা বলি তুমি তো কম চতুর নয় কারণ তুমি আমাকে সব দিয়েছ তুমি আমাকে সব দিয়েছ তোমার মালিক আমি এই জায়গার মালিক আমি এমনকি তোমারও মালিক আমি আমি যদি তোমার হয়ে যাই কেসটা কি দাঁড়ালো তাহলে মাল সমেত তো তোমারই রয়ে গেল নিতাই ভক্ত কত চতুর দেখলো যেই বলছে প্রভু আপনি আমার হয়ে যান তাহলে ভগবান যদি ভক্তের কাছে রয়ে গেল তাহলে মালিক এসে নিতে পারবে তো মাল সমস্ত রয়েই ঠিক আছে যখন তোমাকে আমি কথা দিয়েছি আমি তোমার দিলাম বলো আমাকে কি করতে হবে না প্রভু আমার ওই সুতলের মধ্যে একটা বাড়ি রয়েছে সেই বাড়িটির নয়টি দরজা রয়েছে এই নয়টি দরজার মধ্যে তোমাকে দাঁড়ি হয়ে থাকতে হবে ভক্তিমতী মায়েরা ভগবানকে কাছে পেলে আমরা কি চাইবো বাড়ি চাইবো গাড়ি চাইবো ধন চাইবো ঐশ্বর্য চাইবো কিন্তু বলি মহারাজ সে বলছে প্রভু তুমি আমার কাছে থেকে সুতল মানে এই দেহটা
এই দেউটার মধ্যে নয়টি গর্ত আছে। প্রতিটি দিন যদি ভাবেন আমাদের নয়টি ছিদ্র রয়েছে, তিন পাঁচ সাত দুই নয়। এই নয়টি ছিদ্রের মধ্যে আপনি দাঁড়িয়ে হয়ে যদি বসে থাকেন তাহলে বলছি প্রভু আমার এই দেহ ঘরের মধ্যে যদি আপনি থাকেন, যদি আপনি থাকেন তাহলে আমার এই নয়খানি ছিদ্রের মধ্যে বসে থাকুন, বসে থাকো। যেদিন আমার এই প্রাণে বায়ুটা বেরিয়ে যাবে, এই প্রাণে বায়ুটা বেরিয়ে যাবে, আপনার আত্মার সঙ্গে আমার আত্মার মিলন হবে, মিলন হবে। ওই আশাই আশাই আমি বসে ছিলাম, ভক্তিমতী মায়েরা ভগবান পাওয়ার জায়গাটা হচ্ছে এইখানে। এই যে আপনারা বসে আছেন, এই যে শ্রবণ করছেন, আমি প্রথমে জীব শিক্ষার মধ্যে বলেছিলাম আমাদের জীবনের মধ্যে যদি ভজন করতে হয়, সাধন করতে হয়, তাহলে নয়টি দিক রয়েছে, শ্রবণ কীর্তন শরণ বন্দন দাস্যগণ পদসেবন পূজন আত্মনিবেদন নয়টা। যেমন ছিদ্র রয়েছে নয়টা ভজনের দিকও রয়েছে। কেউ হয়তো মুখে বলতে পারেন না কিন্তু কানে শুনতে পারেন, তাই এক মনে এক চিত্রে যদি কেউ শুনে তার গোবিন্দ কৃপা হয়। তাই প্রথম বললেন এক নম্বর ধাপ হচ্ছে শ্রবণ। তাই শ্রবণ যদি কেউ, শ্রবণ মানে শোনা, কীর্তন মানে আমরা যে কীর্তন করছি, ভগবানের পূজা অর্চনা করতে পারছি, দাসী হয়ে থাকতে পারছি, এইরকম নটি দিকের মধ্যে আমাদের দেহের মধ্যে নটি ছিদ্র রয়েছে, এই নটি ছিদ্রের মধ্যে প্রভু আপনি ঠাকুর যেই দিন আমার এই প্রাণবায়ুটা বেরিয়ে যাবে, যেই দরজা দিয়ে যাক না কেন, তোমার আত্মার সঙ্গে আমার আত্মার মিল হবে, আমার ভগবান দর্শন হবে, এই মিনতি আমার ছিল প্রভু। ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করলেন এবং এবং ওই নয়টি ঘরে তারি হয়ে হয়ে গেলেন। তাই শাস্তি কি বললেন, মহাজনরা গাইলেন, তারে ডাকার মত ডাকলে পরে ভগবান কি থাকতে পারে, তারে ডাকার মত ডাকলে পরে ভগবান কি এসে থাকতে পারে, ডাকার মত ডাকলে পরে ভগবান কি থাকতে পারে, তারে ডাকার মত ডাকলে পরে ভগবান কি থাকতে পারে। বিশ্বাস না হয় দেখে দেখো তারে, বিশ্বাস না হয় দেখে দেখো তারে, সাত
তারে ডাকো তারে ডাকো তারে ডাকো তারে বলে ভক্তের ডাকে ভগবান আসে আরে ডাকো তারে ডাকো তারে ভক্তের ডাকে ভগবান আসে ডাকো তারে ডাকো তারে ভক্তের বোঝা মাথায় করে ডাকো তারে ডাকো তারে ভক্তের বোঝা মাথায় করে ডাকো তারে ডাকো তারে ভবো পারে তারাই করে ডাকো তারে ডাকো তারে তারা পারে তারাই করে ডাকো তারে ডাকো তারে তারাই গো হরি বলে আরে ডাকো তারে ডাকো তারে তারাই গো হরি বলে ডাকো তারে ডাকো তারে ডাকো আগাশপাল ও সাগরপাল এই কীর্তনিয়াকে 85 টাকা করে 100 টাকা পুরস্কৃত করলেন, তাই নিতাই ধ্বনি সহকারে সবাই সমর্থন করবেন। হরি বল রে বল রে বল রে গরি ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করলেন। আমি এখানে আমার এই দান লীলা সমর্পণ করলাম, আপনারা সবাই মিলে একবার কৃপা করুন। আমি কিন্তু আপনার বাড়ির পাশাপাশি ছিলেন, যদি কোনো ভুল হয়ে শ্রীদাই গৌর প্রেমানন্দে হরিব হরি হরি বোল হরি বোল হরি বোল হরি গরে নাম হইব হর নাম হইব কে বল করনস্তে ভো নস্তে ভো নাস্তে ভো গতি রন্নতা শ্রী কৃষ্ণ চৈতন্য ভো নিত্যানন্দ শ্রীয়দ্বৈত গণধর শিব সাধি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরি 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 রাম হরে রাম 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 হরি হরি हरि हरि वो भजनिताय गौर